হে মানব জাতি, আজ আমি শামিম আলী চিশতি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। যে কোরআনের দিকে যদি আমরা লক্ষ্য করি, আল্লাহ কিন্তু বলেছে একটি আয়াতে যে দুনিয়ায় যারা আমাকে দেখল না এবং দেখার চেষ্টা করল না, হাশরের দিন তারা অন্ধ হয়ে উঠবে। এই যে আল্লাহ কথাটি বলেছে, এই কথার উপরে এমন কোনো ব্যক্তি আছে যে এই কথার উপরে কথা রাখবে যে আল্লাহ নিরাকার, আল্লাহ দেখা যায় না? তো বর্তমানে কোরআন যে তাফসির হচ্ছে, বহু মাওলানারা কোরআনকে তাফসির করতেছে, অর্থাৎ অর্থ নামাচ্ছে, দেখা যায় কারো অর্থের সাথে কারো অর্থ মিল পড়ে না। যেমন এই কথাটিকে অন্য একটি আয়াতের মধ্যে লেখা হয়েছে, যে অন্য একটি কোরআন শরীফের মধ্যে লেখা হয়েছে যে দুনিয়ায় যারা অন্ধ আখিরাতে তারা অন্ধ। আবার একই আয়াত অন্য একটা কোরআনে দেখা যায়, তিনি শব্দ অর্থ নামিয়েছে, দুনিয়ায় যারা আমি আল্লাহকে দেখল না এবং দেখার চেষ্টাও করল না, হাশরের দিন তারা অন্ধ হয়ে উঠবে। তাহলে কোরআন কেটে দেবে এমন কোনো বাপের বেটা পৃথিবীতে জন্ম নেয়নি আর জন্ম নেবেও না। তবে আজকের যে মূলে কথা, সেই কথাগুলো হলো কি, যে যদি আল্লাহ একথা বলে থাকে যে দুনিয়ায় যারা আমাকে দেখল না এবং দেখার চেষ্টা করল না, হাশরের দিন তারা অন্ধ হয়ে উঠবে, এই কথা অনুসারে আমরা যদি হাশরের দিন অন্ধ হয়ে উঠতে হয় তাহলে কি করতে হবে? দুনিয়াতে আমরা টাকা পয়সা অনেক কিছু ইনকাম করার জন্য অনেকে মারাও যাইতেছে, কেউ পঙ্গু হয়ে গেছে, কেউ স্তব্ধ হয়ে গেছে, কেউ স্ট্রোক করে মরে গেছে, কিন্তু আল্লাহকে দেখার জন্য কেউ স্ট্রোক করলো না, কেউ মরল না। তাহলে আমরা চেষ্টা করলাম কই? দুনিয়াতে যারা দেখল না, দেখার চেষ্টা করল না, তারা হাশরের দিন অন্ধ হয়ে উঠবে এই কথার উপরে নির্ভর করিয়া কেউ কি উঠিয়া পড়িয়া লেগেছে যে না আমি আল্লাহকে দেখবই? যদি চেষ্টা করার মতো কেউ করে, অবশ্যই পৃথিবী থেকে আল্লাহ দর্শন লাভ করে। তবে আজকের কথার বিষয়টা কি, যে দুনিয়াতে আমরা আল্লাহকে দেখে যাব তাহলে আমরা হাশরের দিন অন্ধ হব না। তাহলে দেখতে হলে এর সহজ পদ্ধতি কি? আল্লাহকে এই জগতে বেঁচে থাকতে দেখে যাওয়ার যে বিষয়টা, সেই বিষয়টা সহজ পদ্ধতিটা কি, আজকে সেই সহজ পদ্ধতি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। ভিডিওটি স্কিপ করবেন না, একটু ধীরে সুস্থে আপনারা এই আলোচনাগুলো শুনে যান। যেমন আপনাদেরকে প্রথমত যুক্তি দেব যে সারা বিশ্বব্যাপী, সারা বিশ্বের ভিতরে যত ধর্মের লোকই আছে, এই সমস্ত বিশ্বের ভিতরে যত রাষ্ট্র আছে, এর মধ্যে আমেরিকা সবচেয়ে বড় রাষ্ট্র, ধনী রাষ্ট্র, এরকম আরও বহু ধনী রাষ্ট্র আছে। আর ওই ধনী রাষ্ট্রের হিসেবে আমাদের বাংলাদেশটা একটা ছোট দেশ এবং অর্থনীতির দিক দিয়ে, মানে সর্বদিক দিয়ে আমরা একটু দুর্বল, গরিব। তাহলে আমি একটা কথা বলবো, যে আমি যদি এই মুহূর্তে চাই বা আপনি যদি এই মুহূর্তে চান, আপনি আমেরিকার বর্তমানে যে সমস্ত যত রাষ্ট্র আছে এই বিশ্বের ভিতরে, সমস্ত রাষ্ট্রের কথা বাদ দিলাম, বড় বড় রাষ্ট্রের কথা বাদ দিলাম, এবার আসি বাংলাদেশে। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আচ্ছা, এখন আপনি আর আমি যদি এই মুহূর্তে চেষ্টা করি, আমি এই মুহূর্তে গিয়ে সরাসরি আমি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করব, তা কি সম্ভব? অসম্ভব। আচ্ছা, তাহলে ছোটোখাটো একটা দেশ এবং দুর্বল একটা দেশ, যে ওরকম অর্থনীতি, মানে অনেক দিক দিয়েই আমাদের দেশটা এখনও পরিপূর্ণ নয়, হয়তো পরিপূর্ণ একদিন হবে, সেটা কথা নয়। তো এই ছোটো একটা দেশের প্রধানমন্ত্রীর সাথে এই মুহূর্তে আমার সাক্ষাৎ করা সম্ভব না, আপনারও সম্ভব না। তাহলে এই বিশ্ব সৃষ্টি করেছেন যিনি, 18,000 মাখলুকাত যিনি সৃষ্টি করেছেন, আমরা কি তাকে কখনো সরাসরি পাব? যদি আমার দেশের মধ্যে একটা ছোট দেশ, এর মধ্যে একটা প্রধানমন্ত্রীর সাথে আমার সাক্ষাৎ করা সম্ভব না, তাহলে সমস্ত বিশ্বজগৎ যিনি সৃষ্টি করেছেন, যিনি আল্লাহ আকবার, যিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান, তিনি বাদশাহর বাদশাহ, তাহলে তার সাথে আমরা কিভাবে সাক্ষাৎ করব? এখন শরীয়তের যে ইবাদত, এই ইবাদতের মধ্যে সরাসরি আল্লাহকে সেজদা করা হচ্ছে,
কিন্তু না দেখিয়া। তাহলে দেখিয়া সেজদা করার মতো কি ব্যবস্থা আল্লাহ রেখেছেন? আপনাদেরকে আমি এই বিষয়টা খুব সহজে বলবো, হয়তো অন্য অন্য ভিডিওতে ইঙ্গিতে বলা হয়েছে, আজকে একটু ক্লিয়ার করে বলবো। অবশ্যই প্রধানমন্ত্রীর সাথে আমার দেখা করা সম্ভব, তাহলে সর্বপ্রথম আমরা কি করব, কোনো কমিশনারের সাথে আমি সম্পর্ক করব, এবং সেই কমিশনারের সাথে এমপির সাথে কিন্তু ভালো সম্পর্ক আছে, তাহলে সেই কমিশনার কিন্তু এমপির বাড়িতে যায়। তখন কমিশনারের সাথে যখন আমি সম্পর্ক করেছি, সেই কমিশনার আমাকে ভালোবেসে সে বলল চলো এমপির বাড়ি থেকে ঘুরে আসি। যখন এমপির বাড়িতে গেছে, তখন আমার নম্রতা ভদ্রতা দেখে এমপি সাহেব বলছে লোকটা তো খুব ভালো, ওনাকে আমার এখানে দিয়ে দাও, সে আমার এখানে দেখশন করবে, কাজ করবে, কিছু একটা করবে। তখন কি করা হলো? তখন দেখা যায় সেই কাজটি করা হলো, যে সেই কাজটি করা হলো যে এমপির এখানে দিয়ে দিল। এখন তো এমপি সাহেবের এখানে বেশ কিছুদিন থাকতে থাকতে তার আদব কায়দা দেখে তার খুব ভালো লাগছে, তখন বলল কি একদিন চলো প্রধানমন্ত্রীর বাড়ি থেকে ঘুরে আসি। তখন এমপি সাহেব বিভিন্ন মন্ত্রীদের সাথে তাকে নিয়ে চলে গেল। কি করল, যে গিয়ে দেখে যখন প্রধানমন্ত্রীর বাড়ির ভিতরে যখন ঢুকবে, তখন তো পুলিশ আর্মির গার্ড আছে, তখন সমস্ত গার্ড এই মন্ত্রী মহোদয়দেরকে সেলুট দিল। তাহলে তাদেরকে যে সেলুট দিল, এই সেলুট কিন্তু ওই ব্যক্তিটাও পেল যার একা কখনোই সম্ভব ছিল না প্রধানমন্ত্রীর বাড়িতে যাওয়া, তাহলে সে সম্মানের সাথে সেলুট পেয়ে গেল। তো এখন যে কথাটি বলবো, যে একা যদি যাইতাম প্রধানমন্ত্রীর বাড়িতে, তখন প্রধানমন্ত্রীর বাড়ির গেটের সামনে যে গার্ড আছে, পুলিশ আছে, আর্মি আছে, তারা কিন্তু আমাকে বন্দুক দিয়ে পিটাইত, যখন তবু আমি ঢোকার চেষ্টা করতাম তখন আমাকে গুলি করে দিত। তাহলে প্রধানমন্ত্রীর বাড়িতে, সাধারণ বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাড়িতে যাইতে গিয়া পরিচয় ছাড়া যখন যাব, তখন আমাকে আপনাকে পিটাবে প্রথম বন্দুক দিয়ে, এরপরে না মানলে আমাকে গুলিও করে দিতে পারে। তাহলে সারা বিশ্বময় সমস্ত বিশ্বজগৎ যিনি সৃষ্টি করেছেন তার কাছে সরাসরি কী করে সম্ভব? তো এই জন্য আল্লাহ বলেছে হে রাসুল আপনার হাতে আমার হাত, আর রাসুল বলেছে কি আমি চলে যাচ্ছি, আমার পরে নবুয়ত খতম, নবী আর আসবে না, তোমরা পীর আউলিয়া মুর্শিদের কাছে যাইও। এই জন্যই বলা হয়েছে তাওহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, এই মুর্শিদ যদি কেউ ধরে তাহলে তার হবে সফল কাম, রাস্তাঘাটে থাকবে না কোনো জাম, আস্তে করে হয়ে যাবে তার কাম। যাই হোক, আমরা যদি কোনো আল্লাহর ওলির সাথে সম্পর্ক করি, তখন সেই আল্লাহর ওলি কিন্তু, ওলি শব্দের অর্থ বন্ধু, আল্লাহর কোনো বন্ধুর সাথে যদি আমি সম্পর্ক করি, তখন সেই বন্ধুকে যখন আল্লাহ বন্ধু বলে ডাকে, তখন সে বন্ধুর সাথে চলাফেরা করতে করতে তখন এই ওলির সাথে আমার বন্ধুত্ব হয়ে গেছে, সুবহানাল্লাহ। তখন বন্ধুত্ব যখন ওলির সাথে হয়ে গেছে, তাহলে আল্লাহ যদি সেই আউলিয়াকে বা সেই ওলিকে যদি বন্ধু বলে থাকে, তাহলে আমি যদি সেই আল্লাহর বন্ধুর বন্ধু হই, তাহলে আল্লাহর যে বন্ধু, এই বন্ধুর যে বন্ধু, সেও তো আল্লাহর বন্ধু। এই একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে এই বন্ধু কি করে, কোন কৌশলে, কোন সাধনায় কি করে সে আল্লাহকে দেখেছে সে জানে, যার আল্লাহর সাথে হট কানেকশন আছে সে জানে যে আল্লাহর সাথে কি করে সম্পর্ক হইল। তবে হে জগতবাসী, সেই আউলিয়ার সঙ্গ যখন ধরল, তখন সেই আউলিয়া তাকে সাধনা দিল, তাকে অনেক কিছু শিক্ষা দিল, এরপরে সে সাধন জগতে যখন নামল, তখন কোনো একদিন সে আল্লাহর সাক্ষাৎ পেয়ে গেল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হে জগতবাসী, আমরা কেন বুঝতে চাই না? আল্লাহ এই জন্যই কোরআনে বলেছে যে তোমরা কখনোই আমার দর্শন লাভ করবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমার বন্ধুর নিকটবর্তী না যাও এবং তাকে না মানো। তাহলে কেউ যদি হাফেজকারীর কাছে যায়, সে হাফেজকারী হতে পারবে শিখতে শিখতে, কেউ যদি মাওলানা সাহেবের কাছে যায়, সে কোনো দিন মাওলানা হতে পারবে,
কেউ যদি কোনো ইঞ্জিনিয়ারের কাছে যায় সে কখনো ইঞ্জিনিয়ার হতে পারবে, কেউ যদি কখনো আল্লাহর বন্ধুর কাছে যায় সে আল্লাহর বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। হে জগতবাসী, এই পৃথিবীতে কত কর্মের কত ওস্তাদ আছে, যে যে ওস্তাদ ধরেছে সেও একদিন সেই ওস্তাদ হয়েছে। তবে যে আল্লাহর বন্ধু হয়েছে সে বন্ধুর কাছে গেলে যে আল্লাহর বন্ধু হওয়া যায়, এই কথাটা আমাদের মনে কেন আসে না? তখন একদিন আল্লাহকে দেখার নসিব হয়ে যায়। আর তখন আল্লাহর যে কোরআনে কথাটা বলেছে যে তোমরা দুনিয়ায় যদি আমি আল্লাহকে না দেখো হাশরের দিন অন্ধ হয়ে উঠবে। হে জগতবাসী, আজকের এই আলোচনাটি আমার অন্তরের অন্তরস্থল থেকে করলাম। তাহলে আজকের আলোচনার ফিনিশিং কি হলো? যে আমি নিজে নিজে একা একা কখনোই আল্লাহর দর্শন লাভ করতে পারবো না, আল্লাহর সাথে আমার মেরাজ হবে না। তাহলে এই পৃথিবীতে যার মেরাজ হয়েছে সে কী কর্মকাণ্ড করে মেরাজ হয়েছে, সে কোন কোন সাধনা কোন কোন কর্ম আমলগুলো করার পরে আল্লাহ তাকে ধরা দিয়েছে, আল্লাহ তাকে দেখা দিয়েছে, এমন একটা মানুষের কাছে যদি আমরা যাই তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। তো আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে আপনাদের সাথে আমাদের সাথে সাক্ষাৎ হয়ে যাবে অন্য কোনো ভালো আলোচনা নিয়ে। তো আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।